নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে আবারও একবার একটা খুশির খবর উঠে এসেছে এবং এই তথ্যটা অফিসিয়াল নিউজ পোর্টাল থেকেই সংগ্রহ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সিভিকদের কনস্টেবলে এবার নিয়োগের জন্য খুব শিগগিরই শুরু হতে চলেছে পরীক্ষা। এই ব্যাপারেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্যটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে এই নিউজটা উঠে এসেছে কনস্টেবলের চাকরি পেতে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা দিতে হবে। এবং এটা দেখুন উঠে এসেছে ওয়ে টু নিউজ, এই যে নিউজ পোর্টাল রয়েছে, এই ওয়ে টু নিউজ, এই নিউজ পোর্টাল বা নিউজ অ্যাপ্লিকেশনেই কিন্তু আপনারা এই তথ্যটা পেয়ে যাবেন এবং আজকেই কিন্তু তথ্যটা প্রকাশিত হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, এবার বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে কনস্টেবল নিয়োগে সংরক্ষিত 10% আসনের জন্য সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা দিতে হবে। খুব তাড়াতাড়ি শুরু হবে এই পরীক্ষা, এমনটাই নবান্ন সূত্রের খবর। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রতি 100টির মধ্যে 44টি খালি পড়ে রয়েছে। গত 3 বছরে ধারাবাহিকভাবে শূন্য পদের হার বেড়েছে। সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে চাকরি দিলেও মোট পদের 1/3 আসনই ফাঁকা থাকবে। অর্থাৎ কনস্টেবল নিয়োগের জন্য কিন্তু বন্ধুরা আলাদা পদ ফাঁকা থাকছেই, কিন্তু শুধুমাত্র 10%-এর জন্য যে নিয়োগটা হবে সেটা হবে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে থেকে। এবং বন্ধুরা, এই তথ্যটা কিন্তু প্রকাশ পেয়েছে ওয়ে টু নিউজের নিউজ পোর্টালে। অর্থাৎ খবরটা কিন্তু তারা অবশ্যই যাচাই করে তবেই পাবলিশ করেছে, এবং বাকিটা আমাদের দেখতে হবে রাজ্য সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। কারণ এর আগের ভিডিওতেও আমি বলেছি, মানুষ কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি পেলে খুশি হবে না। প্রতিশ্রুতি যদি রাজ্য সরকার রাখতে পারে তাহলেই কিন্তু আমরা প্রত্যেকে খুশি হব। তো এটাই এবার দেখার বিষয় যে সিভিক ভলেন্টিয়ারদের এই কনস্টেবল পদে পরীক্ষা নিয়ে কবে থেকে নিয়োগ শুরু হবে। তো বন্ধুরা, এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ এবং ভালো খুশির খবর সিভিক ভলেন্টিয়ারদের ওপরে। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।